মায়ের বকুনি সহ্য করতে না পেরে দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী বিষ পানে আত্মহত্যা করল। ঘটনাটি ঘটেছে কমলাসাগর বিধানসভা মধুপুর থানাধীন কেনানিয়া বাজার সংলগ্ন এলাকায়। সেই দ্বাদশ শ্রেণীর ছাত্রীর নাম রিয়া দত্ত ওরফে টুকাই, তার বয়স 19 বলে জানা গেছে। তার পিতার নাম চন্দন দত্ত। ঘটনার বিবরণে জানা যায়, গত বুধবার এই ছাত্রী রিয়া দত্ত সকালবেলা মা বাবাকে জিজ্ঞেস না করে মধুপুরে গৃহশিক্ষকের বাড়িতে চলে যায়। পরবর্তী সময়ে সেই গৃহশিক্ষকের বাড়ি থেকে চলে যায় বিশালগড়ে একটি বিউটি পার্লারে। আর সেই বিউটি পার্লারে যাওয়ার মুখ্য উদ্দেশ্য ছিল তার নাক ফুটো করা। পরবর্তী সময়ে বাড়িতে সে ফিরে আসলে তার মা তাকে জিজ্ঞেস করে এবং বকুনি সহ একটি থাপ্পড় বসিয়ে দেয়। মার সেই বকুনি এবং থাপ্পড় সহ্য করতে না পেরে নিজ বাড়ির মধ্যেই কীটনাশক ওষুধ পান করে আত্মহত্যার চেষ্টা করে। কিছুক্ষণ পর তার নাক এবং মুখ দিয়ে অনবরত লালা বের হওয়ার পর বাড়ির লোকজন তা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাঁপানিয়া মেডিকেল হাসপাতালে। তার অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে নিয়ে যাওয়া হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। দীর্ঘ 52 ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে অবশেষে সেই ছাত্রের মৃত্যু হয় শুক্রবার সকাল 7টা নাগাদ। আর এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য এবং শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, এই স্কুল ছাত্রী দেবীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী ছিল। স্কুলের মধ্যেও একজন মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত ছিল সে। মায়ের সামান্য বকুনি এবং একটি থাপ্পড় সহ্য করতে না পেরে বিষ পান করে মৃত্যুর পথ বেছে নিল এই মেধাবী ছাত্রী। রবিবার দুপুরবেলা তার মরদেহ কলকাতা থেকে কেনানিয়া বাজার সংলগ্ন এলাকায় নিজ বাড়িতে আনা হলে এলাকার জনগণ থেকে আরম্ভ করে পরিবারের আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। জানা যায়, তার বাবা ত্রিপুরা পুলিশে কর্মরত রয়েছেন। তার এই অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এখানে বলতে আমরা শুনছি বুধবারে নাকি সকালবেলা একটু টিউশনিতে আসলো আয়েশিরা, বাড়ির মধ্যে সম্ভবত মারলকে কোনো কিছু হয়েছে না, আমরা জানি না, শুনছি না। হঠাৎ করে ওষুধ খাইছে, গায়ে পাট্টাত খাইছে, খাওয়ার পরে যখন অসুবিধা হইতেছে তখন মার কাছে গেছে। আমি ফাইজলামি করে একটু ওষুধ খেলেছি, আমার অসুবিধা হইতেছে। মা বকা দিচ্ছে নাকি? মা এমনিতে শুনছি মা একটু কইছে ওই টিউশনে থেকে আসতে নাকি দেরি হয়েছে, এই কারণে কইছে দেরি হয়েছে করে। কারণ হ্যাঁ, ফাইজলামি করে ঘরে ওষুধ আসলো, ঘাস যে ঘাস যে মারা যায় মারার ওষুধ, ফাইজলামি করে একটু খাইছে, খাওয়ার পরে স্বীকারও করছে। করার পরে যখন হসপিটাল নিয়ে গেছে, 2 দিন আগরতলাতে আসলো, এরপরে কলকাতাতে রেফার করছে। কিন্তু কলকাতা যেদিন রেফার করছে এদিন রাত্রেবেলায় সিরিয়াস, সকালবেলা সম্ভবত মারা গেছে। আজকে শুক্রবার সকাল 9টায় ফ্লাইটে এয়ারপোর্টে নিয়ে এসে এক্ষণে আপাতত বাড়ি। আজকে কি বাড়িতে নিচ্ছে নাকি? আজকে হ্যাঁ, আধা ঘন্টা হয়েছে আমরা বাড়িতে নিয়ে আসি। আপনি মারা গেছে কীবারে? মারা গেছে গত শুক্রবার নাকি? শুক্রবারে, হ্যাঁ গত শুক্রবার। বিষ খাইছিল? বিষ খাইছিল বুধবারে। হ্যাঁ, নাম কি? রিয়া দত্ত, বাবার নাম চন্দন দত্ত, উনি পুলিশে কর্মরত অবস্থায় আছে। হ্যাঁ, কি কোন ক্লাসে পড়তো? বর্তমানে রানিং 12, এবার 12-এ রানিং পড়ে। তার আসার পর মার সাথে একটু টকঝক মানে কিছু হয়েছে এটা শুনছি, হেউই খাওয়ার পর তো সুস্থ ছিল কেছে, তারপর ওই পরে হ্যাঁ খাইয়াও কী আছে। আমি আমি তো মরে তোমাকে ভাবছি না, লেখাইছি না, হ্যাঁ বিষপান করেছিল। আমি ভয় দেখানোর জন্য এই কটা ইউজ করছি, কোনো কিছু না, চাটা খাইছে শুনছি, দেখছি চাটা খাওয়ার পরে। হ্যাঁ, তোর বুঝতে নাকি তো একটু একটু স্পিড জাতীয় ওষুধ, ঘাস মরা ওষুধ কয় আমরা এর মধ্যে, এই আস্তে আস্তে পরে এক সময় পরে এরকম হয়ে গেছে আর কি। এমনি কিছু কোন জায়গায় নিচ্ছিল পরে? পরে আফানিয়া নিয়েছিল, আফানিয়ার পরে তোর মা বাবা কলকাতা নিয়েছিল। কদিন পরে মারা গেছে? 2 দিন হবে। আমি ত্রিপুরার সময় যেদিন বিস্ফোরণ করছে 2 দিন পরে মারা গেছে। আজকে কি বুড়ি বাড়ি জানছে নাকি? হুম, এক্ষুনি। নাম কি? আমি তো নামটা দেখতে পাই। ওই এই যে অঞ্জন, এর নাম কি? তুমি? রিয়া দত্ত। বাড়ি কোন জায়গা? বাড়ি দেবীপুর পঞ্চায়েত।
কর্মসূচি দিব পঞ্চায়েত।